আমাদের দুয়ারে সরকার প্রথম পর্যায়ে যা আমরা করেছি দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় 1,04,402 ক্যাম্পে মোট 3,69,00,000 মানুষ এসেছেন এবং এর মধ্যে 3,15,81,000 দরখাস্ত জমা পড়েছে যার মধ্যে 2,78,65,000 পরিষেবা দেওয়া হয়েছে তার মানে এখানে 60,65,000-এর একটা গ্যাপ আছে এই গ্যাপটা এবারে দুয়ারে সরকারে কমপ্লিট করতে হবে এছাড়াও দুয়ারে সরকারে আরও 18টি সেবা যুক্ত হচ্ছে 18টা পরিষেবার সাথে আরও 6টা নতুন কৃষি দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড ইআরডি দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড ফিশারিজ দপ্তরের মৎস্যজীবী ক্রেডিট কার্ড এমএসএমই দপ্তরের আর্টিজান ক্রেডিট কার্ড এবং ওয়েবার ক্রেডিট কার্ড পঞ্চায়েত দপ্তরের এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ ফলে এবারে দুয়ারে সরকারের ক্যাম্পে মোট 24টি পরিষেবার আবেদন নেওয়া হবে 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের যেটা হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান এবং 15 ফেব্রুয়ারি থেকে তাই তো আমাদের শুরু হবে 15 মার্চ পর্যন্ত সেটা হচ্ছে আবার দুয়ারে সরকার যেটা আমরা ডেফার করতে বাধ্য হয়েছিলাম